হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা জানব মোটা হওয়ার জন্য সবথেকে বেশি ব্যবহার হওয়া ট্যাবলেট প্র্যাকটিন ও ডেক্সোনা ট্যাবলেট নিয়ে। এই প্র্যাকটিন ও ডেক্সোনা ট্যাবলেট লাল সাদা ট্যাবলেট নামে পরিচিত। এই দুটি ট্যাবলেট প্রধানত ব্যবহার করা হয় মোটা হওয়ার জন্য। অনেক বন্ধুরাই এই ট্যাবলেট খেয়েছেন বা অনেকেই খেতে চাইছেন, কিন্তু বন্ধুরা এই ট্যাবলেটের একটাই সমস্যা, যতদিন খান ততদিন মোটা থাকেন এবং খাওয়া ছেড়ে দিলে আবারও রোগা হয়ে যান, খিদে কমে যায়। এই সমস্যা সমাধান করার জন্য সঠিক খাবার নিয়ম জানতে হবে। এই ট্যাবলেট কতদিন খাবেন এবং এই ট্যাবলেটের সঙ্গে আরও কী খেতে হবে তা জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আপনি যদি আমাদের এই রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এই প্র্যাকটিন ট্যাবলেটটি ম্যানুফ্যাকচার করেছে ডক্টর রেড্ডি ল্যাবরেটরিস। এটি 31টিতে 10টি করে ট্যাবলেট থাকে, যার দাম মাত্র 40 টাকা, এবং ডেক্সোনা ট্যাবলেটটি 31টিতে 10টি করে ট্যাবলেট থাকে, যার দাম মাত্র 2 টাকা। বন্ধুরা, এই প্র্যাকটিন ট্যাবলেটটি একটি অ্যান্টি হিস্টামাইন ট্যাবলেট এবং ডেক্সোনা ট্যাবলেটটি একটি স্টেরয়েড ট্যাবলেট। এই প্র্যাকটিন ট্যাবলেটের কাজ হচ্ছে খিদে ঘুমের সমস্যার সমাধান করা। যে সমস্ত ছেলেমেয়েরা খুবই রোগা পাতলা, যাদের একদম খিদে হয় না, তারা এই ট্যাবলেট খেতে পারেন। মুখে রুচি হবে এবং খিদের সমস্যা সমাধান হবে। ডেক্সোনা ট্যাবলেটের কাজ হচ্ছে আমাদের শরীরে দ্রুত মাসলগুলি বৃদ্ধি করা এবং শরীরকে ফুলিয়ে তোলা, যার ফলে আমরা তাড়াতাড়ি মোটা হতে পারি। কিন্তু বন্ধুরা, এই ট্যাবলেট খাওয়া ছেড়ে দিলে আবারও রোগা হয়ে যায়, তাই জন্য এই ট্যাবলেটের খাবার সঠিক নিয়ম জানতে হবে। এই প্র্যাকটিন ও ডেক্সোনা ট্যাবলেট একটা করে দিনে 2 বার খাবার পর খাবেন, কমপক্ষে 1 মাস খাবেন। তারপর ডেক্সোনা ট্যাবলেটটি বন্ধ রাখবেন এবং প্র্যাকটিন ট্যাবলেটটি আরও 2 মাস খাবেন। যাতে রোগা না হয়ে যান তার জন্য এই প্র্যাকটিন ট্যাবলেটের সঙ্গে আরও একটি ভালো কোম্পানির মাল্টিভিটামিন ট্যাবলেট খেতে হবে, তাহলে বন্ধুরা দেখবেন আর রোগা হবেন না। বন্ধুরা, এই ট্যাবলেটের সাইড এফেক্টগুলি হল কিডনির সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, হার্টেরও সমস্যা হতে পারে। তবে বন্ধুরা, আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে এই ট্যাবলেটটি খাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পরের ভিডিওটি কোন মেডিসিন নিয়ে দেখতে চান তা কমেন্ট করবেন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।